প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ হল বাঙালির শিল্প ও সংস্কৃতি। এই বিভাগটি মোট পাঁচটি ভাগ রয়েছে: বাংলা গানের ধারা, বাঙালির চিত্রকলা, বাংলা চলচ্চিত্রের কথা, বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি। আজকে আমরা এই ভিডিওতে বাঙালির চিত্রকলা থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তার আগে তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষায় গুরুত্বের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে সেই প্রশ্নগুলো বলে দেব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। বাঙালি চিত্রকলা থেকে প্রথম যে প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে প্রস্তুত করবে সেটা হলো, বাঙালি চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা কর। পরবর্তী প্রশ্ন, বাংলা চিত্রকলার ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা কর। পরবর্তী প্রশ্ন, বাংলার চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা কর। বাঙালির চিত্রকলা থেকে তোমাদের পরবর্তী প্রশ্ন, শিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের চিত্রকলা চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। পরবর্তী প্রশ্ন, বাঙালির চিত্রকলা চর্চার ধারায় জয়নুল আবেদিনের অবদান আলোচনা কর। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। আমরা কিন্তু ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণীর জন্য বাংলা এবং ইংরাজি এই দুটি বিষয়ের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে, অথবা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখলে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভীষণ উপকৃত হবে। চলে আসি পরবর্তী প্রশ্নে। বাঙালির চিত্রকলা থেকে তোমাদের পরবর্তী প্রশ্ন, শিল্পী যামিনী রায়ের চিত্রকলা সম্পর্কে আলোচনা কর। পরবর্তী প্রশ্ন, বাঙালির চিত্রকলা চর্চায় গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা কর। বাঙালির চিত্রকলা থেকে তোমাদের পরবর্তী এবং এই সাজেশনের শেষ প্রশ্ন, চিত্রকলা শিক্ষাচর্চার প্রসারে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের অবদান আলোচনা কর। এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে আজকে দিলাম। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব প্রস্তুত করে নাও। তার কারণ এই প্রশ্নগুলো থেকেই কিন্তু এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর অনেকের মনে হতে পারে যে এক একটা বিভাগ থেকে আটটা করে প্রশ্ন দিচ্ছেন আপনি, সেখানে আমি তোমাদেরকে একটা কথা বলি, বাংলা সাহিত্যের ইতিহাসে, সেটা বাংলা গানের ধারা হোক অথবা বাঙালির চিত্রকলা হোক বা যাই হোক না কেন, তোমাদের প্রচুর প্রশ্ন থাকে। সেই প্রশ্ন সংখ্যা কিন্তু অগুনতি। তার মধ্যে থেকে আটটা প্রশ্ন কিন্তু খুবই অল্প সংখ্যক প্রশ্ন। আর এই আটটা প্রশ্নের মধ্যে থেকে তোমরা যদি একটা প্রশ্ন বাদ দাও, তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমাদেরকে বিপদের সম্মুখীন হতে হবেই। সেই কারণে আমি একজন শিক্ষক হিসাবে তোমাদের বলছি, পড়াশোনা বিষয়টি একটি পরিশ্রমের বিষয়, আর পড়াশোনাটা কিন্তু মন দিয়ে করতে গেলে একটু বেশি তোমাদেরকে পড়তেই হবে। ভালো নাম্বার পেতে গেলে একটু বেশি কিন্তু তোমাদের পড়তেই হবে। আটটা প্রশ্ন হিসাব করে দেখো, মাত্র যদি এক একটা প্রশ্ন তোমাদের প্রস্তুত করতে 20 মিনিট লাগে, তাহলে কিন্তু প্রায় 3 ঘন্টার মধ্যে তোমাদের সমস্ত প্রশ্ন পড়ে ডিভিশন দেওয়া হয়ে যাবে। এইটুকু পরিশ্রম তো তোমাদের করতেই হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও ভিডিওগুলোকে, আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই থাকলো। খুব শীঘ্র তোমাদের সামনে আমরা উপস্থিত হব এই রকমই আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা কিন্তু
चालिए जाओ।